সেখানে তাদের মাহফিল, আমি নাকি প্রধান মেহমান, এরকম পোস্টার আরো কয়েকটা আরো কয়েক জায়গায় দেখেছি। আসলে আমার দাওয়াত দেয় না, আমি জানিও না, মাঝখান দিয়ে একদল দালাল বাইরেছে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। গতকালকে আমি একটা হোঁচট খেয়েছি, গতকাল এই দিকে একটা মাহফিল কোথায় যেন করেছি, সেই মাহফিলে আমার বক্তব্যের পরে মাইকে একজনে ঘোষণা দিল আগামী 23 নভেম্বর সেখানে তাদের মাহফিল, আমি নাকি প্রধান মেহমান, এরকম পোস্টার আরও কয়েকটা আরও কয়েক জায়গায় দেখেছি। আসলে আমার দাওয়াত দেয় না, আমি জানিও না, মাঝখান দিয়ে একদল দালাল বাইরেছে, দালাল কয় আমাকে 10,000 টাকা দাও, আমি হুজুরের প্রোগ্রাম লই দিব। ভাই, আমরা দালালও না, দালালি করিও না, দালালি বুঝিও না, তবে শৃঙ্খলার জন্যে আমার প্রোগ্রামের দায়িত্ব যাকে দিয়েছি আমি, যিনি এটা করেন এই দক্ষিণ চট্টগ্রামের জন্যে, একেবারে ওইদিকে মিরেশ্বরাই, মিরেশ্বরাই থেকে টেকনা পর্যন্ত, এই যে চকরিয়ার মাল্লা কুতুবুদ্দিনের বড় ভাই নাসিরুদ্দিন, তার আব্বাও সিনের মুজাহিদ, নাসিরুদ্দিনের আব্বা, এই নাসিরুদ্দিনের কাছে আপনারা যাবেন। আমার প্রোগ্রাম দিতে হলে সে দেবে, মাঝখানে কিন্তু আর কাউকে আমি দায়িত্ব দিই না, আপনারা সে ধোকা খাইয়েন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাবধানতার জন্য কথাটা বলে দিলাম, এখন আপনাদের সামনে আসতেছেন আওলাদে রাসুল, আমাদের রাহবার রাহনুমা হযরত আল্লামা মাওলানা সাইয়েদ মাহবুব ইজ্জুদ্দিন তাহের আল জাবিরি আল মাদানী। আমি তো বুড়া মানুষ, ওয়াজ করবেন তিনি, আমি এখন তার জন্যে ময়দান ছেড়ে দিচ্ছি, আপনারা বসা থাকেন, একজনও উঠবেন না। মাদানী হুজুরকেও সহজে পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না, কিন্তু আমারে ওদের সহজে পাওয়া যায় একটু চেষ্টা করলে।